সময়টা হবে প্রথমে অন্যদের সাথে উত্তম আচরণ ও ব্যবহারের বৈশিষ্ট্য করার পদ্ধতিগুলো কি কি, কোন কাজের মাধ্যমে আমরা মানুষের সাথে বা অন্য লোকদের সাথে উত্তম আচরণের বৈশিষ্ট্য সামর্থ্য লাভ করব, এই বিষয়টি নিয়ে গত আলোচনায় কয়েকটি পয়েন্টের কথা বলেছি, আজকে আরো কয়েকটি পয়েন্টের সাথে সংযুক্ত করব। এর আগে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা হিসেবে, মানুষ হিসেবে। মানুষ হিসেবে সৃষ্টি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বিশাল মাখলুক জগৎ মাখলুক খাদির করেছেন। এই বিশাল সৃষ্টি জগতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিসকে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ করেছেন, সেটি হচ্ছে সময়। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন যে পরে সময় যাতে করে আপনার কাছ থেকে কোনোভাবেই বেহুদা অনর্থক মানে কোনো ধরনের মানে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আপনার সময় নষ্ট না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের জন্য অনেকগুলো ব্র্যাকেট, অনেকগুলো বন্ধনী দিয়েছেন, অনেকগুলো বাধা দিয়েছেন। এটাকে দিন এবং রাতের মধ্যে ভাগ করে, দিন এবং রাতকে বিভিন্নভাবে ভাগ করেছেন, অনেক দীর্ঘ আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। তার মধ্যে আমাদের জীবনের মধ্যে একটা বড় ধরনের ব্র্যাকেট হচ্ছে যে জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বছর দিয়েছেন, একটি বছর আপনি অতিক্রম করে যাবেন, আবার নতুন একটি বছর আসবে, বিগত বছর অতিক্রম করে আসলেন, আর আগের বছরকে আপনি ইস্তেকবাল করলেন, আগের বছরকে আপনি অভ্যর্থনা জানালেন। এই যে মানে একটা বছর যাচ্ছে, একটা বছর আসতেছে, একটা দিন মাস যাচ্ছে, আর একটি মাস আসতেছে, এটি আমাদের জীবনের জন্য কি ইঙ্গিত বহন করে থাকে? একটাই ইঙ্গিত বহন করে, সেটা হচ্ছে যে আমাকে আপনাকে জানান দিয়ে যাচ্ছে, আমাকে আপনাকে এই কথা বলে দিয়ে যাচ্ছে যে তোমার জীবন থেকে আমি একটি বছর নিয়ে গেলাম, তোমার এই জীবনে একটি বছরে তুমি আসলে কি কি অর্জন করতে পেরেছো, তুমি কি অর্জন করার জন্য চেষ্টা করেছো। এই আল্লাহর বান্দার উপর ওয়াজিব হচ্ছে যে কাজগুলো, সেটি হচ্ছে প্রথম হল সে সত্যিকার তার কাজের জন্য আত্মসমালোচনা, সর্বোচ্চ চেষ্টা করে যে গত বছর আমার কাছ থেকে অতিক্রম করে গিয়েছে, এই গত বছরে আমি আসলে কি করার দরকার ছিল, কিন্তু কি করতে পেরেছি, তিনি আত্মসমালোচনা করেন। কারণ তার জীবন থেকে একটি বছর পার হয়ে যাচ্ছে, অতিক্রম হয়ে যাচ্ছে, তার মধ্যে যদি এতটুকু উপলব্ধি আমাদের মধ্যে যদি এতটুকু উপলব্ধি না আসে যে আমার জীবন থেকে এক বছর চলে যাচ্ছে, আমি কিছুই তো করতে পারি, অর্জন করতে আমার কিছুই নেই, অ্যাচিভমেন্টস করতে কিছুই নেই, তাহলে আমি সেখানে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হলাম, বিপদগ্রস্ত হলাম। এই জন্য আপনাকে অবশ্যই প্রথম কাজ হচ্ছে আত্মসমালোচনা করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমার বন্ধুগণ যে ভুল বিচ্যুতি হয়ে গেছে সেগুলো যদি সংশোধন করার মতো কিছুই থাকে সেটাকে সংশোধন করে দেবেন, পরিমার্জন করার মুছে দেওয়ার মতো কিছু থাকে সেগুলোকে কাগজে যেভাবে লিখলে আবার রিমুভ করা যায় সেভাবে রিমুভ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল নামার মধ্যে অপরাধ থাকলে সে অপরাধকে আল্লাহ তাআলা রিমুভ করে দেন, মুছে দেন। সুতরাং আপনিও সেগুলোকে কিভাবে পরিশুদ্ধ করা দরকার, কিভাবে সংশোধন করা দরকার সেই সংশোধনের জন্য চেষ্টা করবেন। তিন নম্বর যে কাজটি আপনার জন্য আমার জন্য অপরিহার্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে তওবা ও ইস্তেগফার করব, কারণ আপনার আমার জীবনে সময় চলে যাবে, যেটাকে মানে আমাদের জীবনের জন্য মানব জীবনের জন্য বুদ্ধ হিসেবে আল্লাহ তাআলা কোরআনে মধ্যে উল্লেখ করে সূরাতুল আসর পড়লে আপনার পেয়ে যাবে বিস্তারিত। মানুষ এর আগে আসর সময়ের প্রশ্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সময়ের সাথে মানব জীবনের এত ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে মানুষের জীবন এর প্রকৃত মূলধন হচ্ছে মূলত সময়, তাই এই সময় যদি কেউ নষ্ট করে তিনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিন সময় পছন্দ করে সূরাতুল আসরের মধ্যে বলে দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে হয় তাহলে আমাদের সময় কি কাজে লাগাতে হবে,
সময়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তাই এখানে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তারপরে চার নম্বরে যে পয়েন্ট সেটা হলো এই, গত বছরে যে কাজগুলো আপনি করতে পারেননি সেই কাজগুলো আমার বন্ধুগণ আমাদেরকে একটা পরিকল্পনা নিতে হবে যে আমি আগামী বছরের জন্য সেই কাজটা কীভাবে করতে পারি, সেই কাজগুলো আমি কীভাবে সম্পন্ন করতে পারি, আদায় করতে পারি। আমার পরিকল্পনার মধ্যে ছিল কিন্তু সেই কাজটা আমি করতে পারি, আগামী বছর সেই কাজগুলো করা সম্ভব কিনা, এই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, পরিকল্পনা নিতে হবে, যাতে করে আগামী বছর আপনি সেই কাজগুলো সম্পন্ন করতে পারেন। আরেকটি বিষয়ের সর্বশেষ যেটা সেটা হলো এই, ইমানদার আল্লাহর বান্দার উপর অপরিহার্য কাজ হচ্ছে ইমানদার ব্যক্তির গতকালের চেয়ে আগামীকাল, গত মাসের চেয়ে আগামী মাস, গত বছরের চেয়ে আগামী বছর হবে উত্তম, আগামী বছর হবে আমলের দিক থেকে অনেক উন্নত। যদি গত বছরের চেয়ে আপনার আগামী বছর আরো উন্নত হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত আপনার ইমানের মধ্যে সমৃদ্ধি আসেনি, আপনার আমলের মধ্যে সমৃদ্ধি আসেনি, আপনার আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনার কাছে সত্যিকারভাবে গুরুত্ব পায়। এই জন্য আপনি কি গত বছরের থেকে মানে এই আগামী বছরটাকে কীভাবে আপনি পরিকল্পনা করবেন এবং কীভাবে আগামী বছরকে, আগামী দিনকে, আগামী মাসকে আপনি আরও বেশি সমৃদ্ধ করবেন, সেই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই সেখানে গুরুত্ব দিতে হবে। আমার বন্ধুগণ, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। সমস্ত পরিকল্পনা এবং ষড়যন্ত্র যদি একসাথ করা হয়, তারপরে যদি বলা হয় যে একটা সেকেন্ড কে আগিয়ে দিব অথবা পিছিয়ে দিব, সম্ভব তার কর্তৃত্বের মধ্যে তিনি রেখে দিয়েছেন, একটা দিন তো আপনি আগ পিস করতে পারবেন না, প্রশ্নই না, একটা সেকেন্ড কিছুই করতে পারবেন, কিন্তু আপনার আমার জীবন থেকে সংকেত দিয়ে দিয়ে চলে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সংকেত দেওয়া হয়েছে, সংকেত দেওয়া আছে যাতে করে আমি আপনি বুঝতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আফসোসের বিষয় ওই কাফেররা যেদিন কিয়ামতের দিন মাহশারের মধ্যে যখন উপস্থিত হবে তখন তারা বলবে ইয়া হাসরাতানা গুরুত্বহীন ছিল এই কাজ, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, আমার জন্য কোনো লাভ নেই, আপনার জন্য কোনো লাভ নেই, এর আগে আফসোস করার দরকার ছিল। আজকে আমি এই দৃষ্টি আকর্ষণের মধ্যে আপনাদের কাছে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে বন্ধুগণ, আমরা কি আসলে এই শিক্ষা নিয়েছি অথবা এই পরিবর্তন কি আমাদের এসেছে না, মোটেও আসে, মোটেও এই পরিবর্তন আমাদের জীবনে আসেনি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ ভাইরাস আক্রান্ত হয়ে কেউ হসপিটালে কাঁপতাচ্ছেন, প্রতিদিন একজন বা দুইজন ব্যক্তি মৃত্যু সংবাদ আমাদের কাছে, অনেক কষ্ট পাচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে, তারপরেও আমরা যারা এই মুসলিম সকল মুসলিম সমাজের মধ্যে রয়েছি আমরা হতবাক হয়ে গেছি, গতকাল 31st night গিয়েছে, 31st night গিয়েছে, মুসলিমরা কি আমাদেরকে মানে মুসলিম হিসেবে তাদের কি পরিচয় আমাদের সামনে তুলে ধরে, কিসের এই আতঙ্কার জিতবা, কিসের এই ফটকাবাজি, কোথা থেকে এই শিক্ষা আপনারা গ্রহণ করেছেন, কোথায় আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে পেরেছেন? আফসোস, এই আচরণের সাথে বিবেচনার সামান্যতম কোনো সম্পর্ক আছে মনে করেন আপনি? আমি তো মনে করি, আমি মনে করি আচরণ নির্বোধের আচরণ, এই আচরণ মূর্খদের আচরণ, যারা নিজেদের জীবন থেকে শিক্ষা নিতে পারেনি, একটি বছর আপনার জীবন থেকে অতিক্রম করে গিয়েছে, আপনি সত্যিকার আত্মসমালোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরেকটি বছরের জন্য পদার্পণ করার সুযোগ করে দিয়েছেন, ইচ্ছা করলে আগামী বছর একটা সেকেন্ড তো আমার আপনার জন্য নির্ধারিত নেই জানেন, সেখানে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া বুঝলেন না, আপনার আচরণ হলো এমন আচরণ যে আচরণের সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক, ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক, তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। আমার বন্ধুগণ, আমরা
আমরা এমন একটি অবস্থানে চলে যাচ্ছি যেখানে আমাদের কোন মানুষগুলো অনেক কষ্টের মধ্যে রয়েছে, কলকাতা ঠান্ডা, উত্তরবঙ্গ সহ পৃথিবীর বিভিন্ন জনপদের মধ্যে মানুষগুলো ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছে, অভাবী, অসহায়, নিরীহ, হত দরিদ্র মানুষগুলো তাদের পোশাকের অভাবে, কাপড় চোপড়ের অভাবে, শীতবস্ত্রের অভাবে তারা কষ্ট পাচ্ছে। এক্ষেত্রে আমি অত্যন্ত বিনীতভাবে আমাদের ওই সমস্ত ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন। আপনি হয়তো মনে করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাকে টাকা দিয়েছেন এটা শুধুমাত্র আমার খরচের জন্য, এবং আপনার এই বক্তব্য সঠিক যে আল্লাহ তাআলা আপনাকে যে ব্যবস্থা দিয়েছেন, যে টাকা দিয়েছেন, এটা কোনো সন্দেহ নেই যে আপনার খরচের জন্য। কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই, যেটা আপনার খরচের জন্য আপনার খরচ কত দরকার। আপনি যদি হিসাব করছেন আপনার খরচ দরকার হচ্ছে সর্বোচ্চ মাসে 40,000 টাকা, তাহলে আপনার ইনকাম হচ্ছে সেখানে মাসে মনে করেন 500,000 টাকা। তাহলে আপনি বুঝে নিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খরচের সাথে অন্যদের খরচ যোগ করে দিয়েছেন। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার খরচের জন্য আপনার পাওয়া যতটুকু দরকার ততটুকু দিতেন, তাহলে আপনাকে শুধুমাত্র 40,000 টাকা দিতেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি দিয়ে পরীক্ষা করে দেখতেছেন যে দেখি তুমি যা দিলাম তোমাকে দেখি তুমি সেখান থেকে খরচ করতে পারো কিনা। এই জন্য আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করবো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখার চেষ্টা করুন, যাতে করে হত দরিদ্র মানুষগুলো যারা কষ্ট পাচ্ছে তারা তাদের জীবনযাপনের জন্য একটু আরাম করতে পারে, একটু কষ্ট কম হয়, কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আজকের যে বিষয়টি আলোচ্য বিষয়টি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বন্ধুগণ, একজন মানুষ হিসেবে আপনি আরেকজন মানুষের সাথে, অন্য ভাইদের সাথে, অন্য মানুষদের সাথে আপনাকে আচরণ ব্যবহার করতেই হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের আচার আচরণের মুখ করতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ মানুষ কোনোভাবেই ব্যক্তিগত মানে হতে পারবে না, শুধুমাত্র স্বার্থপর, শুধুমাত্র নিজের সাথেই তার আচার আচরণ হবে এমনটি হতে পারবে না, হওয়ার সুযোগ নেই। ফলে আপনি যখন অন্যের সাথে আচরণ করবেন সে আচরণটা কীভাবে হবে, উত্তম হবে, কীভাবে ভালো আচরণ হবে, এই ভালো আচরণের যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য অর্জন করার যে পদ্ধতিগুলো রয়েছে, আমরা গত আলোচনায় তিনটি পদ্ধতি আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা সর্বশেষ যে কথা যেন করেছি। প্রথমে বলেছি যে অবশ্যই অন্যদের প্রতি আপনার সম্মান বোধ থাকতে হবে, এক। দুই নম্বর হচ্ছে আপনি অন্যদের কাছ থেকে পরামর্শ নেবেন যে কোনো কাজের ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আপনি তাদের সহযোগিতা পাবেন। তিন নম্বরে যে বিষয়টি বলেছি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে তাদের সাথে হালিয়ায় লেনদেন হবে, মানে তাদের সাথে একটা সৌজন্য লেনদেন থাকবে, ভালোবাসার লেনদেন, যেটাকে হাতিয়া বলা হয় তাকে, গৌরবের লেনদেন হবে। এবং আপনি যখন তাদের সাথে আচরণ করবেন তখন তাদের সাথে সালামের যেই মানে প্রসার রয়েছে সেই প্রসার খুব করবেন। একেবারে সর্বশেষ যে কথাটুকু আমি বলেছিলাম সেটা হলো হাদিয়ার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুনেন তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন 2131 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইরশাদ করেন যে তোমরা তাহা দাও তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো বা ইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরা সাদর কারণ এই হাদিয়া বিনিময় করাটা মানুষের অন্তরের মধ্যে যে পুরুষ রয়েছে বিদ্বেষ রয়েছে একটা অনীহা অবজ্ঞা রয়েছে অথবা শত্রুতা রয়েছে অথবা জ্বালা রয়েছে এটাকে আস্তে করে কি করে দেয় দূর করে দেয় এটাকে আস্তে করে দূর করে দেয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পরে এই যুগে যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন তাদের অনেকেই বলেছেন যে 60% নারীদেরকে যদি আপনি হাদিয়া দেন তাদের কোন এই জন্য নাম দিয়েছে তারা সকল যে সমস্ত আমাদের এই সভ্য সমাজ সুশীল লোকেরা বুঝতে পেরেছেন সুশীল যারা এই ধরনের প্রক্রিয়া আবিষ্কার করেছে ওই সুশীল বন্ধুরা এটার নাম দিয়েছে স্পিড মানি নাউজবিল্লাহ তার এটা গতি বৃদ্ধি করে এটা খারাপ কাজের গতিকে বৃদ্ধি করে বুঝতে পেরেছেন পরে এই স্পিড মানির কথা তারা নাম দিয়ে বুঝাচ্ছেন যে এগুলো দিলে গতি বৃদ্ধি হয় তো আসল কথা হচ্ছে এই জায়গায় সেটা হচ্ছে এই হাদিয়া মানুষদেরকে কনভিন্স করতে সহযোগিতা করে মানুষের অন্তর থেকে শত্রুতা বিদ্বেষ জ্বালা কারো প্রতি ঘৃণা অনীহা যদি থাকে সে অনীহাকে দূর করার জন্য হাদিয়া সহযোগিতা করে ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্ব দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন পরে কোরআনে কারীমে সূরাতুন নাহলের 35 এবং 36 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিসের ঘটনা ইমরাতু সাবা সাবায়ের যেই রানী ছিলেন তার ঘটনা সুলাইমান আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য চিঠি পাঠায় তখন তারা একটা কৌশল অবলম্বন করল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ঘটনা যতই ক্ষুদ্র হোক না কেন যতই সামান্য হোক না কেন যদি কোরআনের মধ্যে উল্লেখ করা হয় তাকে এর অনেক গুরুত্ব রয়েছে কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য এর মধ্যে শিক্ষা রয়ে গেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তার বক্তব্য হচ্ছে ওয়া ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজুউল মুরসালুন অবশ্যই আমি তাদের কাছে হাদিয়া প্রেরণ করব প্রথমে কিছু হাদিয়া দিয়ে দেখব যদি হাদিয়া দিয়ে সরাতে পারি তাহলে হাদিয়াটা দিয়ে সরাই দেব বুদ্ধি দেখেন মানে কোন আমল সবাই ঘটনা বর্ণনা করতেছে সুলাইমান সময় বুঝতে পেরেছেন বলতেছে যে তাদের কাছে আমি আমার পক্ষ থেকে হাদিয়া প্রেরণ করব উপহার প্রেরণ করব তারপর পানাউদের আপনি বিমায়ান যখন মুরসালিন মুরসালুন তারপর আমি অপেক্ষা করব দেখি যাদেরকে প্রেরণ করেছি তারা কি উত্তর নিয়ে আসে কি উত্তর নিয়ে আসে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস সালাম তিনি মূলত ইসলামের এই দাওয়াত দিয়েছেন এই হাদিয়ার জন্য কিনা আমাদের মতো মানে হাদিয়ার যেটা দাওয়াত থাম এই ধরনের কাজ ছিল না রবি বুঝতে পেরেছেন নবীগণ কোন দুনিয়ার কোন বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ রয়েছে যে মানে বার্তা রয়েছে যে সাহাবদের যে দায়িত্ব রয়েছে দায়িত্ব বা নবুতের যে দায়িত্ব রয়েছে দায়িত্ব কখনো পালন করেননি পরে তিনি কি করতেছেন ফালাম্মা জাআ সুলাইমানা যখন সুলাইমানের কাছে তারা এই হাদিয়া নিয়ে আসলো তখন তিনি বললেন কালা আতামুদুনানি বিমালি আমাকে কি সম্পদ দিয়ে তোমরা সাহায্য করতে চাচ্ছ সম্পদের সাহায্যের প্রয়োজন নেই ফামা আতানি আল্লাহু খাইরুন মিম্মা আতাকুম আল্লাহ তারা আমাকে যা দিয়েছেন দেখেন সুবহানাল্লাহ নবীর বক্তব্যটা কোন করতে স্ট্যান্ডটা নবীর নুবুদের স্ট্যান্ড কাকে বলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন খেয়াল রাখতে হবে কিয়ামত পর্যন্ত যারা দাওয়াতের মিশনে কাজ করতেছেন তাদেরকে এটা বোঝা দরকার
কি বলতেছেন, আমার আজানি আল্লাহু খাইর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন সেটা আমার জন্য কল্যাণকর, মিম্মা আতাকুম তোমাদেরকে যেটা দিয়েছে, তোমাদের কাছে সম্পদ কিছু আর দিয়েছে কিন্তু আমার কাছে সম্পদও দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, নবুয়তের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাও আমার কাছে দিয়েছে, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা হাদিয়া পেলে তোমরা নিজেরাই খুশি হও, কারণ তোমাদের কাছে আসল জিনিস নেই, মূল মন্ত্রটা নেই, হাদিয়ার আগে তোমাদের কাছে যে জিনিসটি থাকা দরকার ছিল সেটা নেই। বলে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য যে কথা বলেছি সেটাই তোমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ এটা হাদিয়ার জন্য নয়, তোমাদেরকে দাওয়াত যে দিচ্ছি হাদিয়ার জন্য দাওয়াত দিচ্ছি না, এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে, কিয়ামত পর্যন্ত আগত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুযোগ্যতা শিক্ষা দিয়েছে, সেই সুযোগ্যতা হচ্ছে এই, যদি কারো কাছে কোনো ব্যক্তিকে আপনি প্রেরণ করেন তাহলে অন্ততপক্ষে কিছু হারিয়ে দিবেন, আমরা ওই কারণে হাতিয়ার গ্রহণ মানে গ্রহণ না করেই মানে বাজার দিলে চেষ্টা করছি, কারণ মানুষ ভুল বুঝার বিষয়ে, কিন্তু এই হাতিয়ার কারণটা হচ্ছে আপনার মানুষদের সাথে যখন আপনি সম্পর্ক তৈরি করবেন, মানুষদের সাথে যখন আপনি আচরণ ভালো করার জন্য চেষ্টা করবেন, তখন আপনি দেখতে পাবেন যে এর মাধ্যমে আপনার একটা সুসম্পর্ক মানুষদের সাথে তৈরি হবে, মানুষদের প্রতি আপনার আচরণটা উত্তম হবে যখন আপনি তাদের সাথে হাদিয়া এই লেনদেন করবেন। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকবালুল হাদিয়া, তিনি হাদিয়া গ্রহণ করতেন, ওয়া ইউজিবু আলাইহা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য তাকে অতিরিক্ত দিতেন, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, তাহলে তোমাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা দিবসে তালিম দেওয়া হয় আমাদের, কিন্তু মানে খালি মুখে ভালোবাসা, ভালোবাসার কার্ড দিয়ে ভালোবাসা, কার্ডের ভালোবাসায় বেশিক্ষণ ভালোবাসা টিকে না, বুঝতে পেরেছেন কিনা, ভালোবাসা টিকবে আপনার যদি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসা শিক্ষা দিয়েছেন তার মাধ্যমে, সেটা হচ্ছে এক বন্ধুকে আপনি যদি মনে করেন যে তাকে সামান্য কিছু হাদিয়া দিতে পারেন, তাহলে আপনি এর মাধ্যমে আপনার ভালোবাসা, ইসলামের যে ভালোবাসা রয়েছে, ইমানের যে ভালোবাসা রয়েছে, এই ভালোবাসাটুকু আপনার সত্যিকার বুলন্দ হবে, শক্তিশালী হবে, উন্নত হবে, মজবুত হবে, এতে আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। পরে হাফেজ ইবনে আবি দররাহ রাহিমাহুল্লাহ তাআলা ফতুল মালিকের নবম খণ্ডের 359 পৃষ্ঠায় তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন, যাতে করে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে হাদিয়া গ্রহণ করতেন এবং হাদিয়া দিতেন সেভাবে তারা হাদিয়া গ্রহণ করে এবং হাদিয়া দেয়, কারণ এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ রয়েছে, দ্বিতীয় হচ্ছে এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর অনুসরণ রয়েছে, তৃতীয় হচ্ছে এর মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, চতুর্থ হচ্ছে এর মাধ্যমে মানুষের যে শত্রুতা রয়েছে এই শত্রুতাকে দূর করা সম্ভব। এই জন্য ফাতুল মালিকের মধ্যে হাফেজ ইবনে আবি দররাহ রাহমাতুল্লাহ এই কথাগুলো একসাথে উল্লেখ করে, যাতে করে কেমন পর্যন্ত মানুষগুলো বুঝতে পারে যে হাদিয়ার যে গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে সেটাকে তারা যথাযথভাবে উপলব্ধি করতে পারে। দুই নম্বর যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে সকল ক্ষেত্রে ইসলাম শরীয়তের মধ্যে আমার বন্ধুগণ হাদিয়া এর লেনদেন জায়েজ। এখানে আমাদের অনেক বন্ধু আছেন, তাদের ধারণা হচ্ছে যে মানে হাদিয়া এর লেনদেন যেই সমস্ত ক্ষেত্রে না জায়েজ বা নিষিদ্ধ রয়েছে এগুলোকে নিয়ে এসে কোনো কোনো ক্ষেত্রে গিয়ে মানে হাদিয়ার বিষয়টাকে এত উপেক্ষা করা হচ্ছে যে বলছে না হাদিয়া দিয়াতেই যায়, হাদিয়া এবং যৌতুকের মধ্যে বিশাল পার্থক্য, যৌতুক হচ্ছে বৈবাহিক যে বন্ধন রয়েছে এই আত্মের মধ্যে যে শর্ত করা হয় তাকে সেই শর্ত পূরণ করার জন্য যা আদায় করা হবে এটাকে বলা হয় যৌতুক, এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তি এমনি স্বেচ্ছায় স্বাধীনভাবে তিনি যদি কোনো হাদিয়া দিয়ে থাকেন এটা কিন্তু হারাম নয়,
খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যদি সত্য না থাকে, এই ধরনের সত্য না থাকে, তাহলে এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। ফলে আমরা এই হাদিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আপনাদের সাথে সময়ের আলোকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে হাদিয়ার যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো আমরা জানতে পারি। কারণ হাদিয়া হলে আপনি হাদিয়ার মধ্যে কীভাবে আপনার মিস্টেক হবে, অনেকেই এখন যেমন আমার কাছে এক বন্ধু, আমরা একসাথে গিয়েছিলাম, তো তিনি এক বাসায় আমাকে নিয়ে গেলেন, তখন তিনি মনে করলেন যে এই বাসায় যদি হাদিয়া নিয়ে যায় গুনাহ হয়ে যাবে, হারাম, বুঝতে পেরেছেন কিনা? তো আপনি হাদিয়ার কনসেপ্টটা আপনার কাছে স্পষ্ট হয়নি, হাদিয়ার কনসেপ্টটা আপনার কাছে স্পষ্ট হয়নি, খুব ভালো করে খেয়াল করুন। হাদিয়ার এই কনসেপ্ট যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি বুঝতেন, তাহলে আপনার জন্য এই কাজটি শুদ্ধ হতো না। পরে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি হাফেজাহুল্লাহ তাআলা তিনি হাদিয়ার চারটি প্রকার উল্লেখ করেছেন, যিনি হাদিয়া দিবেন এবং যিনি হাদিয়া গ্রহণ করবেন তার দিক থেকে। এক নম্বর হচ্ছে হালালুন মিন নাজারি বাইনে, হাদিয়া দানকারী এবং হাদিয়া গ্রহীতা এই দুজনের জন্যই হালাল। যদি এই হাদিয়াটুকু হয় শুধু ভালোবাসার জন্য, শুধু আন্তরিকতার জন্য, শুধু আল্লাহর জন্য হয়, তাহলে এটা সর্বাবস্থায় হালাল। কথাটা বুঝতে পারলাম কিনা? সর্বাবস্থায় হালাল। এক, দুই নম্বর হচ্ছে হালালুন মিন হুমা, দুইজনের জন্যই হারাম, দুইজনের জন্যই হারাম। এমন হাদিয়া যে হাদিয়া কোনো জুলমকে এস্টাবলিশ করার জন্য, কোনো অন্যায়ের সহযোগিতা করার জন্য যদি হাদিয়া হয় থাকে, এটা দুইজনের জন্য হারাম, যিনি দিবেন তার জন্যও হারাম আর যিনি গ্রহণ করবেন তার জন্যও কি হারাম, ভালো করে খেয়াল করুন। তিন নম্বর হচ্ছে হারাম আলাল আখিজ ফাকাত, যে হাদিয়া গ্রহীতা রয়েছে তার জন্য হারাম, যে দিবে তার জন্য হারাম নয়। যদি কোনো ব্যক্তি এই হাদিয়া দিতে বাধ্য হন, বাউন্ড হন, এমন কাজের জন্য, মানে এমন জুল নিজের কাছ থেকে প্রতিহত করার জন্য যে জুল তার রক্ত আপনার উপর জুল করা হচ্ছে, সেই জুল থেকে বাঁচার জন্য যদি আপনি সেই হাদিয়াটুকু দেন, আপনার এই দেয়াটা আপনার জন্য জায়েজ হয়েছে, এটা জুলকে প্রতিহত করার জন্য আপনি দিচ্ছেন, কিন্তু যিনি নেবেন তার জন্য এটা হারাম, তার জন্য হারাম। এটা তৃতীয়। চার নম্বর হচ্ছে যদি যাকে হাদিয়া গ্রহণকারী যে রয়েছে, হাদিয়া গ্রহণকারীকে যদি কেউ তিনি তার কোনো অনিষ্ট বা ভয়, মানে তার কোনো ভয় যদি ওই ব্যক্তির উপর অথবা ওই ব্যক্তির সম্পদের উপর অথবা ওই ব্যক্তির পরিবারের উপর অথবা ওই ব্যক্তির ইজ্জতের উপর যদি কোনো ধরনের আশঙ্কা করে, এই আশঙ্কাকে প্রতিহত করার জন্য যদি তাকে কোনো হাদিয়া দেওয়া হয় তাকে, তাহলে এই প্রকারের হাদিয়া যিনি দিয়েছেন মানে তার দেয়াটা তার জন্য বৈধ, কিন্তু হারামুন আলাল মাদফু ইলাইহি, তাকে দেয়া হয়েছে তার জন্য এটি হারাম হবে। কারণ এর মাধ্যমে আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে কোনো মুসিবত যদি কার উপর আসে, তার এই মুসিবত দূর করা তার প্রয়োজন। এখন আপনি এই কথা বলার এখানে ফতোয়া দেওয়ার সুযোগ নেই যে না আমি এটা দিব না, প্রয়োজনে আমার মানে আমার কি করে দিই, ইজ্জত নষ্ট করে দেয়, প্রয়োজনে আমার জীবন নষ্ট করে দেয়, না এটি ইসলামী শরীয়তের অনুরোধ, কিন্তু ওই ব্যক্তির জন্য এটা গ্রহণ করা তার জন্য হারাম। এখানে আমি খুব দ্রুত কয়েকটি মূলনীতি বলে এরপরের পয়েন্টে যাব। অন্যতম একটি মূলনীতি হচ্ছে হাদিয়ার ক্ষেত্রে কোনো হারাম বস্তু লেনদেন করা যায়। মদ একজনকে হাদিয়া দিয়ে দিলেন, একজনকে একটা শুকর হাদিয়া দিয়ে দিলেন, একজনকে একটা মানে যেখানে এখন ক্রিসমাস উপলক্ষে এই কি বলা হয় থাকে এগুলো ক্রুশ, আবার মানে একটা মূর্তি হাদিয়া দিয়ে দিলেন, না চলবে না, এটা এক নম্বর। এরপরের পয়েন্ট হচ্ছে হাদিয়া কর্মচারী কর্মকর্তা মানে তার দায়িত্ব বা কর্ম পালনের জন্য হাদিয়া গ্রহণ করা তার জন্য হারাম, দেখছেন? এটা কিন্তু মানে ডাইরেক্টর অনুপক্রিয়া নেই একেবারেই। আমরা একটা আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন খেলাফতে আসলেন, খলিফা হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ গোটা মুসলিম শাসন এলাকায় যতটুকু রয়েছে সব জায়গায় তার যথা গভর্নমেন্টের দায়িত্ব যারা পালন করতেছিলেন সকলের কাছে এটা লিপিবদ্ধ আইন করে দিলেন যে কোন কর্মচারী যদি রাষ্ট্রের দায়িত্ব পালনের ক্ষেত্রে কারো কাছ থেকে কোন ধরনের হাদিয়া গ্রহণ করে, তার এই হাদিয়া হারাম গরুর হবে, খেয়াল হবে, কাউ কেউ গ্রহণ করতে পারবে না, কেউ গ্রহণ করতে পারবে না। সুতরাং এর জন্য মানে দায়িত্ব পালন করার জন্য যদি কেউ মনে করেন যে না আমার জন্য হাদিয়া গ্রহণ করা জায়েজ, তিনি হারাম কাজ করেছেন, তার জন্য কোনো অবস্থায় জায়েজ নেই। এবং মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, সময়ের কারণে আমরা সেগুলো বলতে পারলাম না। সেই বুখারী মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সে যেন তার ঘরের মধ্যে বসে থাকে, দেখি তাকে হাদিয়া দেয় কিনা,
সে তো আমাদের এই চাকরির কারণেই তো তাকে লোকেরা এসে এগুলো হারিয়ে দিয়েছে। এখন সে কেন বলতেছে যে এগুলো তাকে হারিয়ে দেওয়া হবে, এগুলো হাদিয়া নয়, এগুলো হাদিয়া হিসেবে গ্রহণযোগ্য হবে না। বলে আপনি খুব ভালো করে খেয়াল করুন, কেমন রুমা রহমতুল্লাহ বাবা হানাফি মাযহাবে ব্যারিস্টার বলা হয় তাকে, এবং রুমা রহমতুল্লাহ তার একটি কিতাব রয়েছে হানাফি মাযহাবে নির্ভরযোগ্য কিতাব, যেটাকে ফতুল কাদির বলা হয় তাকে। ফতুল কাদির এর সপ্তম খণ্ডের 272 পৃষ্ঠায় এবং রুমা রহমতুল্লাহ উল্লেখ করে তিনি বলেন উদ্দেশ্য মানে কারণ হচ্ছে মানে রাষ্ট্রের দায়িত্ব পালন করা, রাষ্ট্রের কর্তৃত্ব গ্রহণ, যে মানে আপনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে দায়িত্বের কারণে আপনাকে হাদিয়া দেওয়া। তাহলে এই হাদিয়া গ্রহণ করা সকলের জন্য হারাম, এই হাদিয়া গ্রহণ করা সকলের জন্য হারাম। পরে এটাকে ইমাম নবী রহমতুল্লাহ সহি মুসলিমের শরহের মধ্যে ষষ্ঠ খণ্ডের 462 পৃষ্ঠায় তিনি বলেন যে এটি উম্মতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে হাদায়া রকম মালি হারাম, কর্মচারী রাষ্ট্রের কর্মচারীগণ কর্মকর্তা কর্মচারীগণ যদি নিজেদের কর্মের দায়িত্বের এগ্রিস্টে কোনো ধরনের হাদিয়া গ্রহণ করে থাকেন তাহলে এটা তার জন্য হারাম। কিন্তু কর্মচারীকে যদি আপনার দায়িত্বের সাথে সম্পৃক্ত বিষয় হয়, এই কথা থেকে আপনার হয়তো মানে আজকে আরেকটা কনক্লুশনে যেতে পারেন মনে হয় কর্মচারীকে হারিয়ে দেওয়া যাবে না, তাকে যদি তার রাষ্ট্রীয় দায়িত্বের সাথে সম্পৃক্ত নয় অন্য কোনো কাজে, মানে শুধুমাত্র আমি আগেই প্রথম মূল্যের মধ্যে বলেছি ভালোবাসার জন্য আন্তরিকতার জন্য যদি আপনি তাকে অন্য কোনো হাদিয়া দেন তাকে হাদিয়া দিতে পারবেন, কিন্তু এর সাথে এই বিষয়ে সম্পৃক্ত হতে পারবে না যে কাজ যে দায়িত্ব রয়েছে দায়িত্ব কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবে না। আরেকটি হাদিয়া হারাম, সে হাদিয়াটি হচ্ছে যে ব্যক্তি আপনার কাছ থেকে ঋণ গ্রহীতা, আপনার কাছ থেকে আপনি যা মানে ঋণ নিয়েছেন ঋণ গ্রহীতা আপনাকে সে যেহেতু ঋণ দিয়েছেন মানে মাঝে মাঝে কিছু হাদিয়া দিয়েছেন।